জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিল বিভাগের শুনানি যে কোনো সময়। দেশ টিভিকে এ তথ্য জানিয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, খালেদা জিয়াকে এ মামলায় হাইকোর্টের দেয়া 10 বছরের সাজা বহাল রাখতে আপ্রাণ চেষ্টা করবে দুদক। অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব খোকন বলেন, কেবল রাজনৈতিক কারণে হয়রানি করতেই সাজা দেয়া হয়েছে, বেগম জিয়া নির্দোষ। বিস্তারিত শামীমা আক্তার রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মোট মামলা 37টি, এর মধ্যে 35টি মামলায় জামিনে রয়েছেন তিনি। বাকি 2টি মামলায় সাজা হয়েছে। 13টি মামলা হয়েছে 2007 ও 8 সালের 1/11-এর সময়। মামলাগুলোর মধ্যে 5টি দুর্নীতির মামলা, 4টি মানহানি ও 1টি রাষ্ট্রদ্রোহ। বাকি মামলাগুলো হয়েছে হত্যা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে। ট্রাস্টের নামে অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে 2008 সালের 3 জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক। ওই মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আইনজীবী হাইকোর্টে আপিল করলে তা খারিজ হয়ে যায়। একই সঙ্গে দুদকের আবেদনের প্রেক্ষিতে তার সাজা বাড়িয়ে 10 বছর করেছে হাইকোর্ট। দুদকের আইনজীবী জানান, এই মামলায় সর্বোচ্চ আদালতে আপিল শুনানি হতে পারে যে কোনো সময়। মামলা যদি লিস্ট উঠে যায়, অটোমেটিক মামলা হবে একদিন, কারণ এটা তো মামলা সিরিয়ালি আগাচ্ছে। সিরিয়ালি যেহেতু আগাচ্ছে, তা আমরা তো আশা করছি যে কোনো সময় মামলা লিস্টে চলে আসতে পারে। ওনারা যখন সর্বশেষ আদালতে একটা যখন শুনানি করবেন, নিশ্চয়ই ওনারা অনেক বেশি প্রস্তুতি নিয়ে করবেন যাতে মামলাটা লিভ হয়। আমরাও সেভাবে প্রস্তুতি নিয়ে আছি বা এখনও প্রস্তুতি নিচ্ছি যাতে সাজাটা লিভ না হয়। আমরা আপ্রাণ চেষ্টা করব আইনি যুক্তি দিয়ে, আইনি বিতর্ক দিয়ে যেন হাইকোর্ট বিভাগের রায়টা বহাল থাকে। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব খোকন দাবি করেন, রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রথমত হলো যে এই মামলায় বেগম খালেদা জিয়া, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে, দুদকের পক্ষ থেকে একটা ডকুমেন্ট কোর্টে প্রডিউস করতে পারেনি প্রমাণ হিসাবে যে বেগম খালেদা কোথাও সই করছে। তো একদম সই করলো না, কনসেন্ট দিল না, অ্যাপ্রুভ করলো না, তাকে সাথে কীভাবে দিলেন আপনি? সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য মনে করি। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দুর্নীতির 5টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে নাইকো, গেটকো ও বড়পক্রিয়া কয়লাখনি দুর্নীতি মামলা চলছে নিম্ন আদালতে। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হয়েছে খালেদা জিয়ার। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।